আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন কুমারের সমস্যা আজকে ছয় সাত মাস ধরে ওষুধ বলছেন কোন গাছ এঁচেছেন ওই যে আপনার দাবার আর ওই বন্ধ ওইগুলি দেখতেছি কিন্তু

না ঘুমারের মধ্যে থাকে এই সময় পায়ের মধ্যে কিছু কিছু মধ্যে বা এই কিছু কিছু জিনিস ডাক্তার বলে দিতে আর বসে নামাজ পড়তে আচ্ছা জি ধন্যবাদ আমার কাছে কি জানতে চাচ্ছেন জানতে চাইছিলাম ওই যে বন্ধ বা পড়ে গেছে যে আঠারো উনিশশো টাকা অব্দি এটি পাঁচটা খাইলাম তারপরে এই আপনার অনেক বেশি বড়ি খাইলাম অনেক পরে তাও সমাধান হচ্ছে না যে আমি উত্তর দিচ্ছি ধন্যবাদ আপনাকে আসলে আমরা যেটা বলবো ওনার বয়স হুম এবং আমি বারবারও বলছি দেখেন চেয়ারে বসে নামাজ পড়ার কোনো সমাধান না ফোরটি একজন চল্লিশ বছর বয়স মানে আমরা কিন্তু চল্লিশের উপরে অলরেডি উঠে গেছি তো এটা কোনো এইজ না আমাদের গড়ায়ও এখন সেভেন্টি ওয়ান বাংলাদেশে যে লাস্ট যে ডাটা আছে এটাও তো আরো বাড়বে তো একটা মানুষ গড়ায় তুই এখনো পৌঁছাইতে পারে নাই সে চেয়ারে বসে কেন নামাজ পড়বে এটা কোনো চিকিৎসাই হতে পারে না টাইমিং কিছু দিনের জন্য আমরা কোমর ব্যথা বা কেউ আঘাত পেলে তীব্র ব্যথা কষ্ট পেলে আমরা বলি ওকে আপনি সাত আট দিন রেস্টে থাকেন বা চেয়ারে বসে নামাজ পড়েন কিন্তু আমাদের এটা ট্রিটমেন্ট দিতে হবে আর ওনার বনরোবা এটা দিস ইজ এটা একটা আইভেন্ট্রনিক অ্যাসিড এটা হচ্ছে আমরা সাধারণত অস্টিওপোরোসিস বা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে যাদের বয়স মোর দেন ফিফটি অর সিক্সটি ওই লেভেলে পুরুষদের মহিলাদের হয়তো ফর্টি ইয়ারই ইউজ করা হয় তো ক্ষেত্রে আপনার বিএমডি একটা টেস্ট আছে মাস ডেন্সিটি টেস্ট যদি কারো মাস ডেন্সিটি টেস্টে পজিটিভ যে মানে তার অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস ডেভেলপ করছে তখন এই জাতীয় ওষুধ দেওয়া হয় যে সেটা যেন রিকভারি হয় তো ওনার কি তাহলে বোন মিনারেল ডেনসিটি টেস্ট এটা কি করতে হবে অবশ্যই করি এই জাতীয় ওষুধ খাওয়াটা আমি মনে করি বেটার তবে যেহেতু ওনার সমস্যা হচ্ছে সমাধান আর এই ওষুধই যদি কোমর মানে এই সমস্যায় কোমর ব্যথা হতো এতদিন ইমপ্রুভ হতো অন্তত যেহেতু ইমপ্রুভ হচ্ছে না মনে হচ্ছে ডায়াগনোসিসটা ক্লিয়ার হচ্ছে না এই আমরা বারবার বলি যে অন্তত ডায়াগনোসিস করে ফেলা বা কি কি হতে পারে হারক হতে পারে 40 ইয়ারস এর ওই যে হাড় ক্ষয় আর অনেকে তো দেখাছে যে আগেই থেকেই শুরু হয়ে যায় মানে ক্ষয়টা কারো কারো ক্ষেত্রে একটু আগে থেকে হয় হতে পারে কিন্তু অস্টিও আর্থ্রাইটিস আর অস্টিওপরোসিস দুইটা আলাদা ডিজিজ একটা হচ্ছে জোরার রোগ আরেকটা হচ্ছে আপনার বونز রোগ সো দুটো এবং ক্লিনিক্যাল ফিচার ভিন্ন হবে তা আমার মনে হয় আপনার এই ক্ষেত্রে কোমরের এমআরআই করে আপনি দেখতে পারেন তাহলে আপনার সমস্যাটা ক্লিয়ার হবে আপনি যেহেতু এই ওষুধ খেয়েছেন ডাক্তার সাহেবকে আবার জানান ফলো আপ করতে হবে আপনাকে মানে আপনার অনেক সময় আমরা রুগীরা রুগী পাই যে রুগীদের ইনস্ট্যান্ট চিকিৎসা দিতে হবে এরকম মানে আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি বলবো তো ধৈর্যশীল হতে হবে তা আমি বলবো না যে ওনার এই চিকিৎসা উনি ভালো হবে না হয়তো ডাক্তার সাহেব একটা অ্যাসেস করেছে আমি তো আর ওনাকে বাস্তবে দেখি নেই এটা উনি একবার দুইবার তিনবার অন্তত ফলো আপে যাওয়া উচিত তারপর ডাক্তার সাহেব অবশ্যই বিকল্প ম্যানেজার নিবে যে আমাকে এই করা উচিত বা ওনার টেস্ট করার দরকার হলে আমার মনে আপনি ওনার সাথে ধৈর্যের সাথে আবার ওনাকে দেখান প্রয়োজনে বলেন যে আমার সমাধান হচ্ছে না উনি প্রয়োজনে কোনো টেস্ট লাগলে করে আবার দেখবে এই আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময় আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে